Assalamualaikum guys, আমি মুবারক রহমান নাসিফ আমি আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিও আমাকে সবাই বলেছে যে আমার আঞ্চলিক ভাষা যেটা সিলেটি ভাষা ওইটা করার জন্য সবাই বলছে, কারণ আমি সিলেটি ভাষায় খুব কম ভিডিও করি। আজকে দেখাবো যে আমাদের বাগানের গ্রাম্য পরিবেশ এই লকডাউনের ভিতরে আপনারা বলতে পারেন কেন বাইরে গিয়ে ভিডিও প্রায় 2-2.5 মাস হয়ে গিয়েছে, আমি এখনও ঘর থেকে বের হই নাই। আর গ্রাম্য পরিবেশে যেহেতু মানুষজনের আগাম খুব কম, সেজন্য ওইখানে আমি ভিডিওটা করব আর সব কিছু গ্রাম্য পরিবেশটা একদিনটা দেখানোর চেষ্টা করব। আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা। তো আমি ওখানে বাগানো আইচ্ছি আপনারা দেখরা। আর আমি আজকে জেলান আমার ভিডিওত ফার্স্টে জেলান কইছিলাম যে আমি সিলেটি ভাষায় আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও করবো, তাহলে কি সবে আমার এখন যে আঞ্চলিক ভাষায় করার লাগে শুদ্ধ ভাষায় করতাম না, বহুত মানুষের বুঝতে কষ্ট হয় কিন্তু আমি শুদ্ধ ভাষায় করবো, কিন্তু আঞ্চলিক ভাষায় একটু ভিডিও করা দরকার কি, তাহলে আমি আঞ্চলিক ভাষায় ভিডিও করি আর না। আর ও দেখরা যে আমি বাগানো আইচ্ছি, আর আপনারা রুরাল পরিবেশটা দেখতে খুব বেশি ভালো পাইনি, ও দেখেন মাটির ঘর একটা, ও দেখেন আর একটা মাটির ঘর, ইত্যাদি সব সিন আমি একটু পরে তুলিয়া ধরার চেষ্টা করবো। আর আজকে রোদ দেখিয়া বুঝরা কত ডিগ্রি, আজকে 38 ডিগ্রি সেলসিয়াস, যা শ্রীমঙ্গলে যে সময় রোদ আয় রোদ খুব বেশি আয়, গরম খুব বেশি আয়, যে সময় শ্রীমঙ্গল ঠান্ডায় খুব বেশি ঠান্ডায়। ও দেখেন আমার লোক একটা গরু আছে আপনারা, সার গরু, তার গুসাটা খালি আপনারা দেখি হইন, ও ধরুন কিতা করতে চায়, ও দেখুন খালি মারি দিত এর অবস্থা, জানি না কেন হে আমার মারতে চায়। কিন্তু আজকের আমি ভিডিওতে একটাও জিনিস আমি দেখাইমু যে গ্রামের যে পরিবেশটা আমরা শ্রীমঙ্গলের গ্রামের বাগানের যে পরিবেশটা, তো আপনারা সব দেখানোর চেষ্টা করবো। তখন পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর চলুন দেখি। এখন সিজন টাইম জেলা কইছিলাম যে লেবু এখন দরে খালি, মানে এখন সিজন টাইম লেবু মানুষের আসে, কিন্তু এখন খুব কম লেবু কিতা লাগি ই খরা ই রুইদর ভিতরে লেবু খুব মানে মানুষের আস্তে আস্তে ছোটো ছোটো ইয়া দরে, এখানে যারা পানি দিতে পারে তারা লাগি বেশি। আমরার বাগান না একটা, কিন্তু আমি দেখাই আর আমার দাদার বাগান একটা। ও দেখরা যে কিলা লেবু ফালোইন তারা, লেবু কিলা নাইছে সব বেশি না কম আইছে, এবার কম আইছে, এবার কম নি লেবু, এবার কম। আর লেবুর দাম কিলা নিবার 400-500 গাড়ি, এটা তো বাক্কা কম নানি, তো মনে হয় 200 মিলে না মাইন্ড চলান অবস্থা, তেল আবার তো 250 টাকা মনে হয় যায়। আর তুই লেবু পারিয়া তো লাভ হইতো না, কিতা লাভ হইব, গাছও রাখলা রাখা থাকি তো বেসাও বালা। ও আপনারা দেখা ছোটো একটা খাটল গাছ, কতটা খাটল ধরছে, ছোটো খাটল গাছ, এটা হইলাম খুব ছোটো খাটল গাছ। দেখুন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, খাটল ধরছি, যেন বহুত মাইন্য খাটল খাইতে ভালো লাগে। আপনারা দেখতে পারো ও আনারস, ওদান আনারস ঠেলাত করিয়া আরও তো লইয়া যাওয়া, এরপরে দ্বিতীয়
ও আপনারা দেখরা যে মালটা মালটা দরিলাই গুজরাটে ব্লাসি মঙ্গলার মাটি কত খান উর্বর হইলে মালটা এটা ঠিক আছে এটা বিদেশি মালটা এটা বাংলাদেশি মালটা ও যখন ফিসে দি কয়েন ওল দেখান আছে মালটা ওটা দেখলে বুঝা যেটা বাংলাদেশি মালটা তাও খাই লিব পানি মিশাই লও খাইব পানি মিশাই আমি খাইতো পানি লাগি দাঁছি বুকা দি পানি কি ও মানে পানি খালি পানি মনে খাই খাইতো না খাইতো না বুসুইলে আবার খাই লইলে বুসুই তো না বুসুই আর মানে আনলে দাও তো আমি যতক্ষণ পারছি দেখানোর চেষ্টা করছি আপনারা আর একদিন বালা করিয়া বিস্তারিতভাবে পুরাভাবে দেখানোর চেষ্টা করবো আর এখন করোনা পরিস্থিতি তাহলে বালা করিয়া তেমন দেখাইতাম পারাম না আর আপনারা কইতে পারেন যে আমার মাস্ক হই আর এমনিও ওখানে মাস্ক পিন্ধা নাকি তাহলে কি বাইরে আপনারা দেখতে পারেন কোনো মানুষ নাই কিচ্ছু নাই মানে সাইডে বাইরে কোনো মানুষ নাই ও তাহলে মাস্ক খুলিয়েও আমি করলাম আর আওয়ার সময় পুরো সেফটি মেনটেন করিয়েও আমি আইছি আর সবে আমার লাগে দোয়া করবা আজকে যতটুকু পারলাম দেখলাম আর যদি আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না পরবর্তী ভিডিওত ইনশাল্লাহ আপনারা লগে আবার দেখা হইব ততক্ষণ পর্যন্ত সব বালা থাকুক কা গরো থাকুক কা কেউ ঘর থেকে বার হইবা না আর আজকের লাগে ওখানেও বিদায় নিয়ে আর আসসালামু আলাইকুম।